এভরিওয়ান, এট লাস্ট আজকে 31 তারিখ, এখন বাজে হলো 7:30। আমাদেরকে 7:30 যেতে হবে, যারা আমরা দায়িত্ব নিয়েছি তাদের 7:30 কলেজ যাওয়ার কথা, আর যারা দায়িত্বে নাই আর কি তারা 10:30 যাবে। 10:30 থেকে ক্লাস পার্টি শুরু হবে। আমি এখন এখান থেকে ম্যাচ থেকে বার হবো, বার হওয়ার পর সরাসরি রাসেল মামা গাঞ্জা মামা রাসেলের ম্যাচে চলে যাবো। সেখান থেকে রাসেলকে নেবো, রাসেলকে নিয়ে এস টিথনবের ফ্ল্যাট যাবো। সেখান থেকে একটি অটো নিয়ে আমাদের যা কিছু ডেকোরেশনের জিনিস তোলার আছে সেখানে থেকে নিয়ে কলেজ চলে যাবো। দেখা হচ্ছে কলেজে, বাই গাইস। আমি মামার ম্যাচ থেকে মামাকে নিয়ে আসছি। মামা কিছু বলো, আমরা যে এত খাটাখাটনি করলাম তারপরেও অনেকজন অনেক মানে কথা বলে যে এটা কী করছি এটা কী করছি। যাই হোক, একটা দায়িত্ব নেওয়া অনেক কঠিন কাজ। সবাই তো আসবে 10:10 বা 10:30, আমরা তো সকালে যাচ্ছি। অ্যাকচুয়ালি সে বলার মতো মানে অনেক কষ্ট, মনের মধ্যে অনেক ক্ষোভ। আজ 10 দিন থেকে প্রায় একটানা আমরা অনর্গল কাজ করে যাচ্ছি, মানে আমাদের পড়ালেখা নাই, ঘুম নাই, মানে সবসময় মাথার মধ্যে একটু টেনশন কাজ করে যে আমরা কে কী বলবে, কে কাজটা কি ঠিক মতো করতে পারতেছি না, তো পরে আবার পিছু লোকে কিছু বলবে, কে কী বলবে, এ নিয়ে আমরা কিন্তু সবসময় একটা দুশ্চিন্তায় আছি। প্রতিটি ছাড়ের ভাইরাল ডায়লগ যেগুলো সবসময় দিয়ে থাকে। আবারও গন্ডগোল হবে, আবারও আমরা সেকেন্ড ইয়ারে থাকবো। আমরা ক্লাস পার্টি ইজ ইন্ড,
আমাদের ক্লাসপটি শেষ, আর হয়তো এইভাবে কখনো ক্লাস করা আর হয়তো পান কেন শিওর যে আমরা আর এইভাবে ক্লাস করতে পারবো না। অনেক স্যারদেরকে মিস করবো, বন্ধু বান্ধবদেরকে মিস করবো। যারা যারা ভিডিওটি দেখতেছ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে কিছু করার নাই, কারণ এটা কোনো প্রফেশনালভাবে মানে বানানো হয় নাই, এটা শুধুমাত্র বানানো হয়েছে স্মৃতির মতো আর কি।